আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারছেন জনসংযোগ যাত্রা, তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলছেন, শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পৌঁছলেন তিনি, সারলেন ফেরি ভ্রমণ এবং তারপরেই মৎস্যজীবীদের সঙ্গে কথাবার্তা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নদী বাংলো নষ্ট হয়ে গেছে, গত যে 26 ফান ইয়াস হয়েছিল এই তাণ্ডব নদী বাংলো নষ্ট হয়ে গেছে। নদী বাংলো সঠিকভাবে করতে হবে, আর নদীর জলোচ্ছ্বাসে উপকূল ছেয়ে যাবে, যাতে ব্লক পাইলেন যে ডিজাইনিং করা যায়, যাতে উপকূলগুলো রক্ষা করা যায়, কৃষি বাজকে রক্ষা করা যায়। আমরা যখন গভীর রাত্রিতে যখন মাছ নিয়ে আসি স্যার, আমাদের ব্রিজের জন্য আমরা মাছ সওদা করতে পারি, আমাদের মাছ অনেক নষ্ট হয়ে যায়। আহ্বান কাল ধরে অনেক নেতারা বলছে যে ব্রিজ হবে, ব্রিজ হবে, কোনো বামফ্রন্টের সময় থেকে পর্যন্ত স্যার এই ব্রিজটা কোনো প্রকারে, এই ব্রিজটা আমাদের আপনার মাছ, আমরা গরিব মৎস্যজীবীকে মাছ নিয়ে সওদা করতে পারি। আর আমাদের ছেড়ে আমাদের ব্রিজটা করেনি, বারে বারে বলছে যে ব্রিজটা করে দেবো, আমাদের ভোট দাও শিশু বাবু, বারে বারে বলে ব্রিজটা করেনি,
কিছু না 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 কিছ
এটা বেন না বন্ধ কোনো কিছু না এমনিতে কোথায় কিরালা জেলার মোবাইল চালিয়ে পালিয়ে যেতে হয় কাছাকাছি বিহার উড়িষ্যা যেতে কাজ করতে হয় মুক্তিজীবীরা তারা চলে যায় দুমাস চলে যেতে হয় আবার আমাদের কাছে এবার দু মাসের ভেতরে আমরা এই আষাঢ় শ্রাবণ মাসে আমরা যেতে পারি না আমাদের তো ছোট নৌকো যাদের বড় বড় চলিং তারা আষাঢ় মাস থেকে আরম্ভ করে আমাদের ছোট নৌকো আমরা দুর্গা পুজোর আগে আগে আরম্ভ করি ছোট নৌকার জন্য আমরা আগে থেকে বেরোতে পারি প্রান্তিক মৎস্যজীবী স্যার একটু দেখবেন আর এই যে বেঙ্গি জাল সবাই এইভাবে সম্মান দিয়েছেন স্যার মৎস্যজীবীদের জাল নদীর জাল বছর তিনের মতন হয়ে গেল রোজগার মোটামুটি আমরা লোক হাজার ঘরে মোটামুটি করে সংসার চলে এই যে কোন দুর্যোগ হলে ক্ষতিভর পালা সারানো নৌকা সারানো সেগুলো আবার ধার ধ্যান করে ব্যবসায়ীর কাছ থেকে দাদন নিয়ে কাজ করছে ব্যবসায়ী 50,000 টাকা দাদন দিল সেগুলো দিয়ে নৌকো সারাই প্রতিঘর সারাই করে আবার মায় ধরে তাদের টাকা আপনার কোঅপারেটিভ হয়েছে আমিও কোঅপারেটিভ করবো বলে একটা ইউনিয়ন তো থাকা উচিত আপনাদের অধিকার নিয়ে লড়াই করা সত্ত্বেও কোঅপারেটিভ কোনো কাজ করছে কোঅপারেটিভ করলে আপনাদের অফিসের থেকে লোন নিয়ে ব্যবসায়িক থেকে দাদন না নিয়ে মৎস্যজীবীদের যে জাল ইনসুলেটেড বক্স এবং মোটর সাইকেল এটা একটু দেখবেন স্যার একটু বাড়া আগের থেকে পরিমাণটা কমে গেছে প্রকল্প থেকে যে দাদন নেওয়া হয়েছে লোন নেওয়া হয়েছে এনসিডিসি প্রকল্প আপনারা সবাইকে বলবেন যাতে কার্ডটা করিয়ে রাখেন রাজ্য সরকার যা কাজ করছে সঙ্গে সঙ্গে আমরা এই মৎস্যজীবী কার্ডটা পেয়ে দিচ্ছি আর কিছু বাকি থাকে মৎস্যজীবীদের যে বার্ধক্য ভাতা এটার একটা আলাদা করে স্কিম করলে সেরকম ভালো হয় মৎস্যজীবীরা যারা জেনারেল তারা মায়েরা বা বাবারা যারা আছেন তারা প্রায় 90% 99% দেখবে কিন্তু জেনারেল কাস্টে বার্ধক্য ভাতা অনেক পিছিয়ে গেছে
এটা মৎস্যজীবীদের জন্য শুধু আলাদা করে স্কিম করলে কষ্টের যে কোঠাটা চলছে তারা কিন্তু আমাদের জেলার কাছ যারা সংখ্যালঘু থেকে হয়ে থেকে যারা অনেক 70-80 বছর বয়সের লোক আছে স্যার কিন্তু তারা মানে একটা মোদী সরকার থেকে অনুরোধ করতো স্যার এটা যেন তাও বলেছিলাম আমরা ছোট ছোট ছাড়া হোক নিজে থেকে বন্ধ করে দিয়েছে বন্ধ সবার জন্য যখন নিয়ম করে দিয়েছে এরা না গেলে কিচ্ছু হবে আমি দেখুন রাজ্য সরকার যে প্রকল্প সব পাচ্ছে 100 দিনের কাজ সরকার দুবছরের কাজ করে বাড়িতে বসে তাই টাকা বন্ধ করে দিয়েছে না হাঁটালে হবে না যাবার সময় চলে এসছে আপনারা খালি একটু ঐক্যবদ্ধ থাকুন বাকি লড়াই তো আমরা লড়ে নেব আপনাদের দাবিটা নিয়ে আমি অগ্রাধিকার দিয়ে দেখছি চিন্তা করবো স্যার বীজটা করতে হবে স্যার আপনার আপনার বাড়ির টাকা দিচ্ছে না নিজের টাকা দেবে আপনার রাস্তার টাকা দিচ্ছে বললে রাজ্য সরকারই করবে এই তো গতকাল তো ঘোষণা করেছে 1,25,000 আমি পাইছি আপনি আমাদের খুব ক্রান্তি ক্ষুদ্র মৎস্যজীবীদের সঙ্গে সেই জন্য আমরা খুব প্রতিরোধের পথ অবলম্বন করতে আর এবার আপনি বাবা সাহেবের পৃথিবী মাথার থেকে একদিন সময় করে যদি ঢোকা পর্যন্ত যান না স্যার একটু ভালো হতে আমাদের আরো বাইরে অনেকে যারা বানায় ঘোষণা করে কার্ডটা সাক্ষী আপনি আপনি পাবেন আপনি বলুন আমি দেখছি একটা তো ওই দু মাসের যে একটা একটা সমস্যা হয় মাল ধরা যায় না জাহাজ কিছু জাল কেটে দিয়ে বেরিয়ে যায় জাল কথা ফাটানো শুনেছি বিস্তারিত শুনেছি আপনারা সবাই রেজিস্ট্রেশন কার্ডটা করেছেন
যারা করে না তাদেরকে এই আইডি কার্ডটা সবাই করে রাখবে, যারা করেন তাদেরকে করে রাখবে, করে আমার জিও